वेलकम टू बेंगली फूड एंड फैशन अपन सबाई के यूट्यूब चैने स्वागत। आज के साथ शेयर करछि आलू पटल करी। ये आलू पटल करीटा एक बांगाली रेसिपी। ये परोठार साथ रुटिर साथ भात दुटो साथ ही खेते परि। तेल चलू देखे नहीं आलू पटल तरकारी की इनग्रेडियंट्स लागे। उपकरण पटल पिस पिस करे केटे निए छे, आलू डुमुडुमु करे काटा, प्याज प्याजो कुचिए निए छे, काचा लंका माझखान थेके चिरे निए छे, टमेटो टमेटो छोटो छोटो करे केटे निए छे, आर लागबे आदा बाटा, आर निए नेबो हलुद नून आर जिरे गुड़ो, आर लागबे सर्षे तेल। तेल गरम हो गेछे, एबार आमी एर मध्ये पटलगुलो दिए देब। नून दिए दिलाम, हलुद दिए दिलाम, एबार भालो करे नेड़े नेब। पटलगुलो भाजा भाजा होबे, पटल भाजा हो गेले तारपर पटलगुलोके आमरा तुले नेब। एकटु गैसटा कमिए दिए एटा ढेके देब। এবার একটু সরিয়ে দেখে নি কতটা ভাজা হলো। পটলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আটটু হোক তারপর নামিয়ে নেব। আমি এবার পটলগুলো নামিয়ে নিচ্ছি, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেব, দু চামচ মতন তেল দিয়ে দিলাম। আমি আলুগুলোকে আগে থেকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার আলুগুলোকে আমি দিয়ে দেব কড়াইয়ে। আলুতেও আমি নুন এবং হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম এক চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাক। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি এতে এক চামচ জিরে গুঁড়ো দেব, এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব কুচানো পেঁয়াজ টমেটো সরি কুচানো টমেটো, একটু হলুদ দিয়ে দেব, আর দেব কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে কষিয়ে নেব। আমি এবার কেটলিতে গরম জল করতে দিয়ে দিই, কারণ আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করি। আর এক চামচ আদা বাটা দিয়ে দেব, এতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
তবে আলু যেহেতু সিদ্ধ আছে এটা বেশিক্ষণ লাগবে না এই তরকারিটা হতে পটল আমরা ভেজে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা আপনারা ভাতের সাথেও যায় আবার রুটি পরোটা এটার সাথেও খুব ভালো লাগে এই আলু পটলের এই মাখা মাখা তরকারিটা এতে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে পটল আলু দুটো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এতে হতে একটু টাইম লাগবে কষাতে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এই তরকারিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা কষে এসেছে তরকারিটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা একবার করে দেখবেন কেমন লাগে এটা প্রায় কষে এসেছে মশলা আলু পটল সবই কষে এসেছে এই দেখুন আমি এটা খুবই অল্প তেলে রান্না করলাম কারণ এটা শরীরের পক্ষে ভালো অল্প তেলে রান্না করা তাই খুব অল্প তেলে রান্না করলাম এবার আমি এতে গরম জল দিয়ে দেব এটা যেহেতু মাখা মাখা হবে তাই খুব আমি জল দেব না এতে যাতে সবজিগুলো মোটামুটি একটু ডুবে যায় সেরকম একটু জল দেব অলরেডি জলটা ফুটছে যেহেতু গরম জল তাই সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে আমি এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনার সাথে দেখা হচ্ছে 5 থেকে 10 মিনিট পর প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে এটা প্রায় হয়ে এসছে আলু পটল সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বাড়িয়ে দেব প্রায় হয়ে এসছে এবার তাই আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম ব্যাস রেডি আমার আলু পটলের তরকারি গ্যাসটা অফ করে দিলাম রেডি হয়ে গেছে আমার আলু পটলের তরকারি এটা আপনার রুটি সাথে পরোটার সাথে ভাতের সাথে সবার সাথেই চলে রাতে রুটির তরকারি পরোটার তরকারি হিসেবে খুবই ভালো যায় এটা তাহলে দেখলেন কিরমভাবে আমি রান্না করলাম আলু পটলের তরকারি খুব সহজ পদ্ধতিতে তাহলে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল বেঙ্গলি ফুড অ্যান্ড প্যাশন